শাকিব খান তুফান সিনেমা শুটিং এ বলিউডের ক্যামেরাম্যান। তুফান সিনেমায় কলকাতায় শাকিবের সঙ্গে যোগ দিয়েছেন মিশা সওদাগর, যার একটি ছবি প্রকাশ করে মিশা সওদাগর বিষয়টি নিশ্চিত করেছেন। তুফানের শুটিংয়ে জিমে ব্যস্ত শাকিব মিশা জুটি। ছবির ক্যাপশনে মিশা সওদাগর লিখেছেন, সবাই স্বপ্ন দেখে, পৃথিবীতে খুব অল্প সংখ্যক লোক স্বপ্ন দেখায়, তাদেরকে বলা হয় স্বপ্নদ্রষ্টা, তুমি তাদেরই একজন সুপারস্টার শাকিব খান। শাকিব বস শুধু সিনেমা দিয়েই হাইপ উঠাচ্ছেন না, তুফান দিয়েই হাইপ উঠাচ্ছেন না, ব্যক্তিগত জীবনেও তিনি হাইপ উঠাচ্ছেন। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কালচারাল মিনিস্ট্রি থেকে রিকমেন্ডেশন লেটার পেলেন বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান, যাদের মধ্যে বলিউডের শাহরুখ খান, সঞ্জয় দত্ত, সলমান খান অন্যতম। একই ক্যাটাগরিতে নাম লেখালেন বাংলাদেশের কিং খান শাকিব। দরদ খ্যাত অরণ্য মামন আরো জানান, এ বিষয়ে আমার টিম দিন রাত কাজ করছেন। সম্প্রতি বাংলা ভাষার সিনেমাকে বিশ্বের দরবারে বড় আকারে তুলে ধরার যে মিশন নিয়ে আমার টিম কাজ করে যাচ্ছে, ঈদুল আজহায় যদি 150+ হল থাকে, সেখান থেকে মিনিমাম 120+ তুফানের, কবি, নীলচক্র, জঙ্গলি এই তিন সিনেমার মধ্যে বাকি হলগুলো নিয়ে হবে কাড়াকাড়ি। এছাড়া যদি আরও 5টা সিনেমা রিলিজ হয় তাহলে তো কথাই নেই, যে সিনেমার দম থাকবে সেটা লং রান করবে, নয়তো এক সপ্তাহ পর ছিটকে যাবে এক তুফান ব্যতীত। কারণ শাকিব খানের সবচেয়ে বস্তা ভাতা সিনেমাও 2 সপ্তাহ চলে পুরো দমে। আর তুফান তো শাকিব খানের কেরিয়ারে 10 সিনেমার একটা হতে যাচ্ছে। ঈদের আমেজ শেষ হতে না হতেই আসবে দরদ। বর্তমানে তুফান নিয়ে একটা গুঞ্জন চলছে, KGF বা পুষ্পার মতো পার্ট পার্ট হবে তুফান, তুফান চ্যাপ্টার 1 এবং তুফান চ্যাপ্টার 2। তুফান চ্যাপ্টার রিলিজের 30 দিন পর শুরু হবে তুফান চ্যাপ্টার 2 এর কাজ, স্ক্রিপ্ট রেডি, ধারণা বাজেট হতে পারে 500 কোটি টাকা। বলিউডের প্রথম সারির কোনো অভিনেত্রী এবং সাউদের প্রথম সারির কোনো ভিলেন থাকবে। যদি সত্যিই এমনটা হয় তাহলে এটা দিয়ে নতুন করে বাংলা চলচ্চিত্র চিনবে বিশ্ব, নতুন করে ঢালিউড ইন্ডাস্ট্রির পরিচয় হবে। আমি মন থেকে চাই এই গুঞ্জনটা যেন সত্যিই হয়। আমার কাছে পুরোপুরি ভিত্তিহীন বানানো আষাঢ়ের গল্পই মনে হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা আসে।